হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাকে ইন্টারনাল নিউজ চ্যানেলের নতুন একটি এপিসোডে। মাকড়সা তার জাল বোনার জন্য যে সিল্ক তৈরি করে তা উৎপন্ন হয় তার পেটের নিচের গ্রন্থিতে। পেটের উপরস্থ এক ছিদ্রপথে সরু সুতোর আকারে এক প্রকার তরল বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে এলে ওই তরল শক্ত হয়ে যায়। সে সুতো নানা রকমের হয়, কিছু আঠালো আর কিছু কিছু খুব নরম। আঠালো সুতাগুলো এদের শিকার করতে সাহায্য করে। যখনই কোনো মাছি অথবা ছোট পোকা এর জালে স্পর্শ করে কিংবা জালে আটকে পড়ে, তখনই সে আটকে যায়। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মাকড়সা নিজে তার জালে আটকিয়ে পড়ে না কেন? মজার ব্যাপার হলো, মাকড়সার গায়ে এক প্রকার তেল থাকে আর সেই জন্যই সে আপন জালে আটকে পড়ে না। গায়ে ওদের তেল থাকে বলেই সহজে ওরা জালে সুতোর উপর দিয়ে চলাচল করতে পারে। এরকম আরও অজানা বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন।